শুনেন চাচা, যদি ভালো পাত্র পেতে চান কোথায় যাবেন? বুয়েটের স্কুলে, মাহফিলে, মুর্শিদাবাদে? ওখানে পাবেন কিভাবে ভালো ছেলে? ভালো যদি ছেলে পেতে চান চলে যাবেন মসজিদে ফজরের সময়তে, জোহরের সময়তে, মাগরিবের সময়তে, এশার সময়তে, এক সপ্তাহ। ক সপ্তাহ? এক সপ্তাহ। দেখবেন কোন ছেলেটাকে পছন্দ, যাদের বিয়ে হয়নি ওটাই ভালো ছেলে। এর চেয়ে ভালো ছেলে এই দুনিয়াতে আর কাউকে পাবেন না। আপনি বলেন না ব্র্যাক ইউনিভার্সিটিতে চলে যাব, অনেক টাকা পয়সা আছে, যান আপনার মেয়েটার বিয়েটা দেন, ওই 3 মাস 4 মাস 1 বছর ভালোবাসবে, তারপর বেল খুলে ঝাড়বে, একদম কানের নিচে মারবে, আর বারবার ছুটে আসবে, আব্বা কি দিয়েছো, ঝামেলা চলবে, কিচ্ছু করার নেই। ভালো যদি পেতে চান মসজিদ যেতে হবে, আল্লাহর ঘর, ওইখানে খারাপ কোনো ছেলে না, ইয়াং বয়সে অন্ত ফজরের নামাজ এক সপ্তাহ পর পর যেতে পারে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যারা বিয়ে করেছেন তাদেরকে দুটো নসিহাত, একটা ছেলেদেরকে একটা মেয়েদেরকে। প্রথম কাকে দেবো, ছেলেদেরকে না মেয়েদেরকে? আপনারা নেবেন না, জেনে রাখবেন আপনার যে স্ত্রী আছে না, ও হচ্ছে বাঁকা। ও কি বলেন তো, ও বাঁকা। আপনি যদি বলেন এই এই রংটা কি গো লাল না, বলে না না লাল না, এটা কালচে, মানে আপনি যা বলবেন তার উল্টো কথা বলবে ও, মানে আপনি যে ঠিক কথা বলছেন ওটা বিশ্বাস করে না, মানে করলেও ও স্বীকার করবে না আপনার সামনে, এটা ওর ফিতরাত। কি বলেন তো, এটা ফিতরাত। আল্লাহ বলছেন মেয়েদেরকে তৈরি করছে বাঁকা হাড় থেকে, তাই বেশিত্বকে সোজা করতে যাও না, যে সোজা করতে যাও ভেঙে বেরবে, আর যদি উপকার নিতে চাও বাঁকা অবস্থাতে শুধু হাত বোলাও, মানে যা বলছে হুম ঠিক, এটা কালছে, কিচ্ছু করার নাই। যদি 19-20 বলেছেন, যদি ওর সঙ্গে তর্ক করতে গিয়েছেন, যদি বল না এটা লাল দেখতে পাচ্ছ না, ও এটা খয়রি, তুমি রঙের কিচ্ছু না, তুমি জানো দেখো আমার শাড়িটা খয়রি, ও হলুদ শাড়িকে তোর খয়রি বানিয়ে দেবে, মানে ওর সঙ্গে বেশি তর্ক করতে যাবে না, ও বাঁকা। আল্লাহ নবী বলেছে বাঁকা, ও যা বলছে তাইকে ঠিক বলে নেন, নচেৎ আপনি যে তর্ক করতে গিয়েছেন তো ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে আপনি মেরে দিতেও পারে, মানে সাবধানে থাকবেন। তার মানে মেয়েদেরকে অপমান করছি না, তোমাদের জন্য আসছি স্পেশাল, আগে ছেলেদেরকে বলছি তোমার স্ত্রী কেমন, তাই আপনি মনে করছেন যে আপনার বউটা হচ্ছে সবচেয়ে উল্টো, আরে আপনার টানা গোটা দুনিয়ার মেয়েরা এরকম, কথা বুঝতে পারলেন না, মানে আপনি যা বলবেন তার উল্টো কথা বলবে, এক দুই মেয়েরা সন্দেহ করবে, কি করবে বলেন তো, সন্দেহ করবে, মানে সাঁসার বয়স যদি 60 হয়ে যায়, তারপর সাঁসি ধরে বয়স 55, সাঁসাকে তারপর বলে কি গো তুমি হ্যাবলা দাদির সঙ্গে কি গো কুতুর কুতুর করে গল্প করছিলা, মানে স্ত্রীরা স্বামীকে সন্দেহ করবে, এটা কি কথা বলেন, এটা কি স্ত্রীরা স্বামীকে সন্দেহ করবে, এটা কি মেয়েদের ফিতরাত? শুধু এটা কোরআন আর হাদিস বলছে না, এটা বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়ে যায়, যখন তাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় সেই সময় একটা হরমোন উৎপন্ন হয়, হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনের নাম কি কথা বলে ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনের কাজ কি সন্দেহ করা, কি করা বলেন তো, ওরা সন্দেহ করবে, ওরা জেদ করবে, এমনি জেদ করছে, কথা বুঝতে পারছেন না ভাইজান, এমনি জেদ করছে, দরকার নেই তারপর জেদ করবে, আর কি করবে সন্দেহ করবে, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এটা করে, এটা মেয়েরা না চাইলেও এটা অটোমেটিক, এটা ফিতরাতগতভাবে এটা করবে, এটা বিজ্ঞানও বলছে, এটা আর কোরআন হাদিস এই কথাই বলছে, মানে আপনার স্ত্রী কি জেদ করে না, দেখবেন জেদ করবে, অটোমেটিক জেদ করবে, যা বলছে তাই মেনে নেন সংসার।